হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, সে টপিকস এর নাম হলো অটো ট্রান্সফর্মার। এটা একটা স্পেশাল টাইপ অফ ট্রান্সফর্মার। নর্মাল ট্রান্সফর্মারের সাথে এটা ডিফারেন্স হলো, এতদিন পর্যন্ত আমরা যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার পড়ে এসেছিলাম, সে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের কনস্ট্রাকশন ছিল এরকম। একটু আমি তোমাদেরকে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের স্কিমেটিক ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের নর্মাল যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এতদিন আমরা পড়ে এসেছি। এই ট্রান্সফর্মারে মেইনলি তিনটা পার্ট থাকে, একটা হাই ভোল্টেজ উইন্ডিং, একটা লো ভোল্টেজ উইন্ডিং এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি ট্রান্সফর্মার কোর। কোনটা প্রাইমারি উইন্ডিং এবং কোনটা সেকেন্ডারি উইন্ডিং ডিপেন্ড করবে সোর্স আর লোড কোথায় বসাচ্ছ তার উপর বেস করে। যে পাশে সোর্স থাকবে সেটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, যে পাশে লোড থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এখানে দুই সেট উইন্ডিং আছে এবং প্রাইমারি উইন্ডিং এর সাথে সেকেন্ডারি উইন্ডিং এর মধ্যে কোনো সরাসরি কানেকশন নাই। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফলো করে ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কন্ডাক্ট করে। কিন্তু অটো ট্রান্সফর্মারে এই দুই সেট উইন্ডিং থাকে না, কেবলমাত্র এক সেট উইন্ডিং থাকে। আচ্ছা, অটো ট্রান্সফর্মারে ফেরত যাওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস বলে নিই। ট্রান্সফর্মার মেইনলি টু টাইপস হয়, একটা স্টেপ আপ ট্রান্সফর্মার এবং আরেকটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। কাকে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার বলি? যদি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ প্রাইমারি সাইডের ভোল্টেজের থেকে বেশি হয়, তার মানে ভোল্টেজ লেভেল যদি বাড়ানো হয়, তখন সেই ধরনের ট্রান্সফর্মারকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার। আর যদি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ লেভেলটা কমানো হয়, অর্থাৎ সেকেন্ডারি সাইডের ভোল্টেজ যদি প্রাইমারি সাইডের ভোল্টেজের থেকে কম থাকে, তখন সেটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মেইনলি একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে তোমার এনার্জি ট্রান্সফার করছে। এদের মধ্যে নর্মাল ট্রান্সফর্মারের মধ্যে কোনো সরাসরি ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। কিন্তু অটো ট্রান্সফর্মার একটু স্পেশাল টাইপ। কেমন স্পেশাল টাইপ? একটু অটো ট্রান্সফর্মারের সার্কিট ডায়াগ্রামটা দেখাই। দেখো, এটাতে একটু আগে দেখলাম, এটা নর্মাল ট্রান্সফর্মার স্কিমেটিক ভিউ। এই হচ্ছে অটো ট্রান্সফর্মারের স্কিমেটিক ভিউ। অটো ট্রান্সফর্মারে কেবল এক সেট উইন্ডিং থাকবে। এই নর্মাল ট্রান্সফর্মার থেকে অটো ট্রান্সফর্মারটা এখানে রিকানেক্ট করা হয়েছে কিছু জিনিস নর্মাল ট্রান্সফর্মারের সাথে তুলনা করার জন্য। এটা কিভাবে করা হয়েছে এটা একটু পরে বুঝাচ্ছি। কনস্ট্রাকশনাল স্কিমেটিক ডায়াগ্রামটা দেখো। স্কিমেটিক ডায়াগ্রামটাতে দেখা যাচ্ছে কেবলমাত্র এক সেট উইন্ডিং থাকে। কেন আমরা এই ধরনের অটো ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি? অটো ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি যদি এরকম হয় আমাদের খুব অল্প পরিমাণ ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে হচ্ছে। যেমন ধরো 110 ভোল্ট থেকে 120 ভোল্ট আমি স্টেপ আপ করব, মাত্র 10 ভোল্ট বাড়াতে হচ্ছে, অথবা 13.2 কেভি থেকে 13.8 কেভি খুব সামান্য পরিমাণ ভোল্টেজ স্টেপ আপ করতে হচ্ছে। তার মানে হচ্ছে খুব স্মল পরিমাণ ভোল্টেজ যদি অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় সেসব জায়গায় অটো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। কারণ অল্প পরিমাণ ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য আমার আলাদা দুই সেট উইন্ডিং যদি আমরা মানে নর্মাল কনভেনশনাল ট্রান্সফর্মার ব্যবহার করি, সেক্ষেত্রে আমার আলাদা দুই সেট উইন্ডিং লাগবে। এবং আমরা জানি যে ট্রান্সফর্মারের ভোল্টেজ তার টার্ন সংখ্যার সাথে সমানুপাতিক। ভোল্টেজ যত বেশি হবে টার্ন সংখ্যা তত বেশি হবে, ভি প্রপোর্শনাল এন। তার মানে হচ্ছে 13.2 কেভি যদি আমি প্রাইমারি সাইডে উইন্ডিং হিসেবে ব্যবহার করি, আমাকে সেই অনুপাতে টার্ন বাড়াতে হবে বা টার্ন সংখ্যা সিলেক্ট করতে হবে। যদি 13.8 কেভি আমরা সেকেন্ডারি সাইডে ব্যবহার করি, তাহলে সেই অনুপাতে আমাকে টার্ন সংখ্যা সিলেক্ট করতে হবে। অর্থাৎ দুইটা আলাদা আলাদা উইন্ডিং ব্যবহার করার কারণে খুব সামান্য পরিমাণ ভোল্টেজ চেঞ্জের জন্য এ ধরনের কনস্ট্রাকশন যদি ব্যবহার করে দেখা যায় যে কস্ট অনেক বেড়ে যায়। কিন্তু যদি এই কাজটা না করে শুধুমাত্র একটা সিঙ্গেল উইন্ডিং এর কনস্ট্রাকশন ব্যবহার করা যায়, যেটা ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল মেনটেন করে কাজ করবে, আমার কাজও হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের খরচটা একটু কম পড়ে। ওই কনসেপ্ট থেকেই অটো ট্রান্সফর্মারটা বানানো হয়েছে। অটো ট্রান্সফর্মারে এই যে দুই সেট উইন্ডিং আছে তারা ম্যাগনেটিক্যালি কাপলড তো অবশ্যই, সাথে সাথে ইলেকট্রিক্যালিও কানেক্টেড, যে কারণে এটার ভোল্টেজ কারেন্টের যে ইকুয়েশন গুলা সেগুলা আমাদের নর্মাল ট্রান্সফর্মারের যে ট্রান্সফরমেশন রেশিও যে ইকুয়েশন গুলো এসছে তার ঠিক একটু সামান্য ডিফারেন্ট হয়, সেটা আমরা দেখব। তবে আর বাকি যত ওয়ার্কিং প্রিন্সিপাল, যে ওয়ার্কিং প্রিন্সিপাল ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর যেসব ল ফলো করে ট্রান্সফর্মার কাজ করে, একই ল ফলো করে অটো ট্রান্সফর্মারও কাজ করে, শুধু কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, একটু রিয়েল কনস্ট্রাকশনাল ভিউটা দেখি। এই হচ্ছে অটো ট্রান্সফর্মারের রিয়েল কনস্ট্রাকশনাল ভিউ। দেখতেই পাচ্ছ এখানে কোরটা
সার্কুলার শেপের থাকে। আমরা যে কনভেনশনাল ট্রান্সফর্মার গুলো পড়ে এসেছিলাম সেখানে আমাদের কোরটা ছিল রেক্টেঙ্গুলার শেপে, এবং যা কিভাবে বানানো হয়েছিল ই শেপ বা আই শেপ পাতলা লেমিনেটেড শিট গুলো একটা একটার সাথে স্ট্যাক করে দেন বানানো হয়েছিল। আর এখানে এটার যে কোরটা আছে এটা হচ্ছে সার্কুলার শেপে, এবং সার্কুলার শেপের কোরের গায়ে এক সেট উইন্ডিং প্যাঁচানো থাকে। তো কনস্ট্রাকশনটা, রিয়েল কনস্ট্রাকশনটা কিরকম আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা, এখানে উপরে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই উপরে জিনিসটাকে নব বলে। এই নবটা ভ্যারি করে ট্রান্সফরমারের সংখ্যা সিলেক্ট করার অপশন থাকে। আচ্ছা, কেন এই ট্রান্সফরমারের সংখ্যা সিলেক্ট করার অপশনের দরকার? অটো ট্রান্সফরমার মেইনলি তিন টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে স্টেপ আপ অটো ট্রান্সফরমার, আর একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। এই দুইটা ট্রান্সফরমারে ফিক্সড টার্ম রেশিও থাকে, মানে যেটা স্টেপ আপ ট্রান্সফরমার সেটা স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয়, যেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয়। টার্ম রেশিও ফিক্সড, টার্ম রেশিও চেঞ্জ করা যায় না। আরেক ধরনের অটো ট্রান্সফরমার আছে যেটাকে বলা হয় ভ্যারিয়েবল ভোল্টেজ অটো ট্রান্সফরমার বা ভ্যারিয়াক। এটার ভ্যারিয়েবল আউটপুট দেওয়ার ক্যাপাবিলিটি আছে। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এই যে এই ছবিটা হচ্ছে ভ্যারিয়াকের ছবি, এখানে এই নবটা আছে, এই নবটাকে রোটেট করে এনি রিকোয়ার্ড ভোল্টেজে অ্যাডজাস্ট করা যায়। তুমি এটাকে স্টেপ আপ ট্রান্সফরমারও বানাতে পারবে, আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারও বানাতে পারবে, বোথ হিসেবে ইউজ করা যায়। নর্মালি এসি ভোল্টেজ রেগুলেটর হিসেবে এটা ইউজ করা হয়। এই ব্যারিয়ারের যে কনস্ট্রাকশনটা সেটা একটা ছোট্ট ভিডিও আমি দেখাই, আশা করি কনস্ট্রাকশনটা কিরকম সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওটা তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া হবে সবগুলো ম্যাটেরিয়ালের সাথে, একটু দেখে নিও। Our variacs are made of 10,000 gauss silica steel plate, 0.50 mm thick. TIG welding is applied at the final production stage of toroid. এই সার্কুলার কোরকে তোমার টরয়েড কোর বলা হয়, এবং এই সার্কুলার কোরগুলা প্রপার লেমিনেটেড করেই দেন হচ্ছে কনস্ট্রাক্ট করা হয়। Toroidal cores manufactured in various sizes depending on power ratings of the variacs. The parts needed for assembling and insulating the variacs are manufactured in house using inflammable material. এই মাঝখানে যে ব্রাউন কালারের জিনিসটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইনসুলেশন। কেন ইনসুলেশন ব্যবহার করা হয়? নর্মাল ট্রান্সফরমারের কনস্ট্রাকশন যখন পড়েছো তখন অবশ্যই পড়ানো হয়েছে। আমি একটু টেনে দেখাচ্ছি ভিডিওটা। এই দেখো ট্রান্সফরমারের কোরের গায়ে এক্সিট উইন্ডিং কিভাবে প্যাচ। The toroidal cores are wound by variac winding machines built in house. এবং তার মানে হচ্ছে ট্রান্সফরমারের এই কনস্ট্রাকশনের উপরের যে অংশটা দেখতে পাচ্ছো এই উপরের অংশটাকে বলা হয় নব। এই নবটা যদি ব্যারিয়াক হয়, অটো ট্রান্সফরমারের কনস্ট্রাকশন যদি ব্যারিয়াক হয় যে আমি আউটপুটের ভোল্টেজ ভ্যারি করতে পারছি, তখন এই নবটা ভ্যারি করে দেন হচ্ছে ট্রান্সফরমারের টার্ন সংখ্যাটা সিলেক্ট করা হয়ে থাকে। আর এগুলো হচ্ছে স্ক্রু এবং আদার কনস্ট্রাকশন। এটা বিন্ডিংটা কিভাবে পেঁচানো হয়েছে সেটা, মাঝে হচ্ছে কোর আছে, এবং লাস্টে এটা হচ্ছে বেস। তো এটার টোটাল যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে, একটু দেখে নিও। এবার আসো আমরা আমাদের অটো ট্রান্সফরমারের থিওরিটিক্যাল জিনিসে ফেরত যাই। আচ্ছা, এটা হচ্ছে আরেক ধরনের 2.3 kVA 10 ampere সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফরমার। দেন এটা হচ্ছে 2.3 kVA বিভিন্ন রেটিং এর অটো ট্রান্সফরমার আমরা ব্যবহার করি। এখন আসো আমরা আইডিয়াল অটো ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। অটো ট্রান্সফরমারে আমরা মেইনলি তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, একটা কারেন্টের ইকুয়েশন, এবং একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার অ্যাডভান্টেজ। অটো ট্রান্সফরমারটা ব্যবহার করলে আমরা কনভেনশনাল ট্রান্সফরমারের পরিবর্তে কি সুবিধাটা পেতে পারি সেটা আমরা দেখবো।
এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটা কনভেনশনাল ট্রান্সফরমার। এই কনভেনশনাল ট্রান্সফরমারটাকে খুলে অটো ট্রান্সফরমার হিসেবে রিকানেক্ট করা হয়েছে, এই জিনিসটা দেখানোর জন্য যে আমরা কনভেনশনাল ট্রান্সফরমারের পরিবর্তে কিছু কিছু জায়গায় যদি অটো ট্রান্সফরমার ব্যবহার করি কি কি সুবিধা পেতে পারি। আচ্ছা, এটা আইডিয়াল অটো ট্রান্সফরমার এবং আইডিয়াল কনভেনশনাল ট্রান্সফরমার চিন্তা করা হয়েছে। আইডিয়াল দ্যাট মিন্স হচ্ছে এখানে কোনো ধরনের লস নেই, প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং এর কোনো ধরনের ইম্পিডেন্স হিসাব করা হয়নি। কি করা হয়েছে দেখো, আমরা এখানে একটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার বানাবো। তো স্টেপ আপ অটো ট্রান্সফরমার বানানোর জন্য যেটা করা হয়েছে, প্রাইমারি সাইডের উইন্ডিংটাকে নেওয়া হয়েছে এবং তার সাথে সেকেন্ডারি সাইডের যে উইন্ডিংটা আছে সেটা সিরিজে কানেক্ট করে দেওয়া হয়েছে, এবং সিরিজে কিভাবে কানেক্ট করা দেওয়া হয়েছে, অ্যাডিটিভ পোলারিটিতে। আচ্ছা, তোমাদের হয়তো ডট কনভেনশনটা মনে আছে, ট্রান্সফরমারের ডট কনভেনশনটা কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারের উইন্ডিংটাকে ফিজিক্যালি এক্সামিন না করে শুধুমাত্র ডট দেখে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজের পোলারিটি ডিটারমাইন করার জন্য ট্রান্সফরমারের ডট কনভেনশন ব্যবহার করা হয়। তো ট্রান্সফরমারের ডট কনভেনশন আমাদেরকে কি বলে? ট্রান্সফরমারের ডট কনভেনশন আমাদেরকে বলে যে প্রাইমারি সাইডের ভোল্টেজটা যদি ডটেড এন্ডে পজিটিভ হয় তাহলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজও ডটেড এন্ডে পজিটিভ হবে, এবং প্রাইমারি সাইডের কারেন্ট যদি ডটেড এন্ড দিয়ে ফ্লো করে তাহলে সেকেন্ডারি সাইডের কারেন্টও ডটেড এন্ড দিয়ে বের হবে। এটা ছিল ট্রান্সফরমারের ডট কনভেনশন। তোমাদেরকে আরো ডিটেইলসে কিছু জিনিস, কিছু নোটস দিয়ে দেওয়া হবে, সেগুলো একটু দেখে নিও। আচ্ছা, অ্যাডিটিভ পোলারিটি বলতে আমরা কি বুঝি? এখানে ট্রান্সফরমারের দুই সেট উইন্ডিং অ্যাডিটিভ পোলারিটিতে কানেক্ট করা হয়েছে। দেখো এখানে কি করা হয়েছে, প্রাইমারি সাইডের উইন্ডিং এর ডট এন্ড এর সাথে সেকেন্ডারি সাইডের উইন্ডিং এর আন ডট উইন্ডিং কানেক্ট করা হয়েছে। এ ধরনের কানেকশনকে বলা হয় অ্যাডিটিভ পোলারিটি, যখন ডটের সাথে আন ডট কানেক্ট করা হয়। যদি এরকম হতো ডট আর ডট কানেক্ট করা হচ্ছে তখন সে ধরনের কনস্ট্রাকশনকে বলা হয় সাবট্রাকটিভ পোলারিটি, আবার যদি আন ডটের সাথে আন ডট কানেক্ট করা হয় তখন সেটা হচ্ছে সাবট্রাকটিভ পোলারিটি। তো এখানে আমরা অ্যাডিটিভ পোলারিটিতে কানেক্ট করলাম, তো এটা একটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার হলো। দেখেই বুঝতে পারছো যে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হবে এই দুইটা কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ তৈরি হচ্ছে তার যোগফলের সমান। এখন এখানে নোটেশন গুলো আমরা একটু দেখি। দেখো নোটেশন গুলো কি, প্রাইমারি সাইডে যে ভোল্টেজ ভিপি ছিল সেটা আমরা ভিএল হিসেবে আমরা ডিনোট করলাম, কারণ এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। দেন হচ্ছে কারেন্টকে আমরা ভিএল থেকে এই পাশে যদি সোর্স কানেক্ট করি তাহলে এখান থেকে যে কারেন্ট বের হবে সেটাকে আমরা আইএল হিসেবে রিপ্রেজেন্ট করলাম। দেন সেকেন্ডারি সাইডের লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমরা ভিএইচ বলছি, হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ, এখানে যেহেতু স্টেপ আপ হয়েছে। সেকেন্ডারি সাইডের যে কারেন্টটা সেটাকে আমরা আইএইচ হিসেবে রিপ্রেজেন্ট করলাম। এখন দেখো এই এনপিটা কিন্তু প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা এবং এনএসটা হচ্ছে সেকেন্ডারি সাইডের টার্ন সংখ্যা। যেহেতু এটাকে আমরা এখন অটো ট্রান্সফরমার হিসেবে রিকানেক্ট করেছি সেজন্য আমরা টার্ন সংখ্যার নামগুলো একটু চেঞ্জ করে দিলাম। এই উইন্ডিং এর নাম দিলাম আমরা এনসি। এনসি এটাকে বলা হয় কমন উইন্ডিং। কেন কমন উইন্ডিং? দেখো এই অটো ট্রান্সফরমারের কনস্ট্রাকশনে এই উইন্ডিং এর একটা পোর্শন প্রাইমারি সাইডের জন্য কমন, সেকেন্ডারি সাইডের জন্য কমন, এজন্য এই উইন্ডিং এর পোর্শনটাকে বলা হয় কমন উইন্ডিং। আর এই যে পোর্শনটা উইন্ডিং এর যে পোর্শনটা কমন উইন্ডিং এর সাথে সিরিজে কানেক্ট করা হয়েছে সেটাকে সিরিজ উইন্ডিং বলে, এবং এটাকে এনইসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কমন উইন্ডিং এর যে ভোল্টেজ সেটাকে আমরা ভিসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর কমন উইন্ডিং এর কারেন্টকে আইসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর সিরিজ উইন্ডিং এর যে ভোল্টেজ সেটাকে ভিএসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং সিরিজ উইন্ডিং এর কারেন্টকে আমরা আইএসি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যেহেতু এটা একটা আইডিয়াল বেসিক অটো ট্রান্সফরমার, সুতরাং সোর্স থেকে যে কারেন্টটা আসছে আইএল কারেন্ট সেটা এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। কমন উইন্ডিং এর যে কারেন্টটা সেটা আইসি, এবং সিরিজ উইন্ডিং এর যে কারেন্টটা সেটা আইএসি, এবং এই আইএসি কারেন্টটাই কিন্তু আইএইচ কারেন্ট, এখানে আর কোথাও কোনো রকম ড্রপ নেই। এখন আসো আমরা এখানে এই যে নোটেশন গুলোর কথা আমি বললাম সেটাই লিখেছে। এটা যদি আমরা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার হিসেবে রিকানেক্ট করতে যেতাম তাহলে কি হতো, তাহলে এই সার্কিটটাকে জাস্ট উল্টে দিলেই স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে যেত। সেক্ষেত্রে হচ্ছে এই এন
এনসি এবং এনএসসি কে একইভাবে আমরা অ্যাডিটিভ পোলারিটি সিরিজে কানেক্ট করতাম, এবং এনএসসি এবং এনসি এটার অ্যাক্রসে সোর্স থেকে আমরা ভোল্টেজ নিতাম, যেটা হচ্ছে ভিএইচ, এবং এখান থেকে কারেন্ট বের হতো আইএইচ, আর লোড এনসি অ্যাক্রসে আমরা লোডটা বসালে এই জায়গায় আমরা সেকেন্ডারি স্টেপ ডাউন ভোল্টেজটা পেতাম, যেটা হচ্ছে ভিএল। এই হচ্ছে আমাদের স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। আচ্ছা, এখানে আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে কারেন্টের ডিরেকশনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ডিরেকশনটা কেন এরকম, যেহেতু এটা একটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার। আমরা জানি স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে ভিএইচ এর মান বেশি, দ্যাট মিনস কি আমরা ভিএইচ হিসেবে রিপ্রেজেন্ট করছি সেকেন্ডারি সাইডে ভোল্টেজকে, ভিএইচ এর মান বেশি, তার মানে কি আইএইচ এর মান কম, যেহেতু আমরা জানি ট্রান্সফরমারের দুই সাইডে অ্যাপারেন্ট পাওয়ার সমান হতে হয়। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি প্রাইমারি সাইডের ভোল্টেজ যেহেতু কম, সুতরাং প্রাইমারি সাইডে কারেন্ট বেশি হতে হয়, এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ যেহেতু বেশি, তার মানে সেকেন্ডারি সাইডে কারেন্টটা কম হতে হয়। এই কারেন্ট কমন মিনিং এর যে কারেন্টটা, সেটা হবে এই প্রাইমারি সাইডের লুপ এবং সেকেন্ডারি সাইডের লুপের কারেন্টের ডিফারেন্স। মনে করো এই লুপের কারেন্টটা হচ্ছে, আমি একটু লিখে দেখাই, এই লুপের কারেন্টটা হচ্ছে আমার IL এবং এই লুপের কারেন্টটা হচ্ছে আমার IH। তার মানে হচ্ছে কমন উইন্ডিং এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা অবশ্যই কি হতে হবে, দুইটা কারেন্টের ডিফারেন্স। যেহেতু এখানে IL কারেন্টটা, আমরা স্টেপ আপ অটো ট্রান্সফরমার নিয়ে আলোচনা করছি, যেহেতু এখানে IL কারেন্টটা IH কারেন্টের তুলনায় বড়, তার মানে হচ্ছে কমন উইন্ডিং এ কারেন্টের পরিমাণ IC হবে IL মাইনাস IH, এই দুইটা কারেন্টের ডিফারেন্স। এবং কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, যে কারেন্টটা বেশি তার দিকে। এখানে বেশি কোন কারেন্টটা, IL কারেন্টটা বড় IH কারেন্টের তুলনায়, সুতরাং IL কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, কমন উইন্ডিং এর যে কারেন্ট IC তার ডিরেকশনও সেদিকে হবে। দেখো IL কারেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে, সেজন্য হচ্ছে IC ডিরেকশনও হচ্ছে এদিকে। বুঝা গেল জিনিসটা? আচ্ছা, ঠিক এই একই জিনিসটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারের জন্য প্রযোজ্য। দেখো এই হচ্ছে আমাদের স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। যেহেতু এটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার, তার মানে স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারে কি হবে, কোন কারেন্টটা বড় এবং কোন কারেন্টটা ছোট, স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কম, তার মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের কারেন্ট হচ্ছে বেশি, সরি সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ঠিকই আছে, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ যেহেতু কম, তার মানে কি সেকেন্ডারি সাইডে কারেন্টটা বেশি, অর্থাৎ IL কারেন্টটা IH কারেন্টের থেকে বড়। তাহলে এই লুপের কারেন্টটা কি হবে, এই লুপের কারেন্টের ডিরেকশনটা হবে IL কারেন্টের ডিরেকশন, যেদিকে সেদিকে। এই IL কারেন্টের ডিরেকশনটা দেখো এরকম, এই হচ্ছে আমার IL কারেন্টের ডিরেকশন, IL কারেন্টের ডিরেকশনটা এদিকে। তাহলে কমন বিল্ডিং এর কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে বললাম, যেদিকে বেশি কারেন্টের মান ফ্লো করছে সেদিকে, অর্থাৎ এই কমন বিল্ডিং এর কারেন্টের ডিরেকশন হবে IL কারেন্টের ডিরেকশন, যেদিকে সেদিকে। দেখো এদিকে চলো জিনিসটা। আচ্ছা এবার আসো, এখন আমরা যে টপিকসটা পড়বো সেই টপিকসটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট রিলেশনশিপ ইন অ্যান অটো ট্রান্সফরমার। ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ইন অ্যান অটো ট্রান্সফরমার, এর আগে আমরা ট্রান্সফরমারের নর্মাল ট্রান্সফরমার বা কনভেনশনাল ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও গুলো প্রমাণ করেছি। ট্রান্সফরমেশন রেশিও থেকে আমরা কি জানি বলো, ট্রান্সফরমেশন রেশিও থেকে আমরা জানি VP বাই VS সমান NP বাই NS সমান IS বাই IP। আইডিয়াল কনভেনশনাল ট্রান্সফরমারের জন্য এই ট্রান্সফরমেশন রেশিওটা আমরা প্রমাণ করে এসেছি, অটো ট্রান্সফরমারের জন্য আমরা এখন এই জিনিসটা প্রমাণ করব। কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার বা কনভেনশনাল ট্রান্সফরমারে কি ছিল, এই ট্রান্সফরমারটা শুধুমাত্র ম্যাগনেটিক্যালি কাপল ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হচ্ছিল, কোনো ধরনের ইলেকট্রিক্যাল কানেকশন ছিল না। কিন্তু অটো ট্রান্সফরমারে কি প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং শুধুমাত্র ম্যাগনেটিক্যালি না ইলেকট্রিক্যালিও কানেক্টেড, তার মানে পাওয়ার এখানে কন্ডাক্টিভলি এবং ইন্ডাক্টিভলি দুই ওয়েতেই ট্রান্সফার হবে। সেজন্য অটো ট্রান্সফরমারে ট্রান্সফরমেশন রেশিও প্রমাণটা একটু অন্যরকম, সেটাই আমরা এখন দেখবো।
দেখো এখানে আমরা স্টেপ আপ অটো ট্রান্সফরমারের জন্য প্রমাণ করেছি, এই একই জিনিস স্টেপ ডাউন অটো ট্রান্সফরমারের জন্য প্রমাণ করা যায়। তো টার্মিনোলজি গুলোতে একটু আগেই দেখে ফেলেছি কোনটা কি বুঝাচ্ছে, এখন আসো প্রমাণটা কিভাবে করব সেটা আমরা দেখি। দেখো ভিএলটা হচ্ছে সোর্সে ভোল্টেজ, আইএলটা হচ্ছে সোর্স থেকে বের হওয়া কারেন্ট, মানে লো ভোল্টেজ সাইডের, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ এবং কারেন্ট। এখন দেখো আমরা কি এই সূত্রটা লিখতে পারি, ভিসি প্রপোর্শনাল এনসি, কমন উইন্ডিং এর জন্য কমন উইন্ডিং এর ভোল্টেজ তার টার্ন সংখ্যার সাথে সমানুপাতিক। ঠিক একইভাবে আমরা একটা লিখতে পারি ভিএসই প্রপোর্শনাল এনএসি, সিরিজ উইন্ডিং এর ভোল্টেজ তার টার্ন রেশিওর সাথে সমানুপাতিক লেখা যায় এটা। এখন আসো তা যদি লেখা যায় তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এই দুইটা উইন্ডিং এর ভোল্টেজের রেশিও এবং টার্ন রেশিওর অনুপাত এরকম, এটাও লেখা যায় ভিসি বাই ভিএসি সমান এনসি বাই এনএসি। আচ্ছা সেখান থেকে আমরা লিখলাম ভিএসি সমান এনসি এনএসি বাই এনসি ইনটু ভিসি লেখা যায়। আচ্ছা এবার দেখো তো দুই নম্বর ইকুয়েশনটা লেখা যায় কিনা, যেহেতু এটা আইডিয়াল অটো ট্রান্সফরমার সুতরাং সোর্স থেকে যে ভোল্টেজটা দেওয়া হবে সেটাই কমন উইন্ডিং এর অ্যাক্রসে আসবে, যেহেতু এই জায়গায় উইন্ডিং এর কোনো ধরনের ইম্পিডেন্স হিসাব করা হয়নি, সুতরাং আমরা লিখতে পারি ভিএল সমান ভিসি। আচ্ছা এবার দেখো তো এই যে আমার সেকেন্ডারি সাইড বা লোডের সাইডের যে ভোল্টেজটা সেটা আসলে কি হবে, যেহেতু এখানেও কোনো ধরনের ড্রপ হিসাব করা হয়নি, ইম্পিডেন্স হিসাব করা হয়নি, এই ভোল্টেজটা হবে দুইটা কয়েলের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে তার যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি ভিএইচ ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিএসি লেখা যায়। এই গেল হচ্ছে সার্কিট থেকে কি কি ভোল্টেজের ইকুয়েশন লেখা যায়। এবার আসো কারেন্টের ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই আইএল কারেন্ট এই জায়গায় এসে দুভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আইএল ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইএসি লেখা যায়। এই গেল একটা কারেন্টের ইকুয়েশন। আরেকটা কি লেখা যায় দেখো, সিরিজ উইন্ডিং থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাই কি লোডের অ্যাক্রসে যে কারেন্ট আইএইচ, হাই ভোল্টেজ হাই কারেন্ট যেটা যাচ্ছে হাই কারেন্ট যেটা যাচ্ছে তার সমান, তার মানে আমরা লিখতে পারি আইএসি সমান আইএইচ লেখা যায়। তার মানে এই ইকুয়েশনও লেখা হয়ে গেল, অর্থাৎ সার্কিট থেকে যতগুলো ইকুয়েশন আছে সেগুলো লেখা হয়ে গেল। এখন আসো আমরা ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন সেটা বের করি। দেখো তো এই যে তিন নম্বর ইকুয়েশনটা, তিন নম্বর ইকুয়েশনটা কি কি এভাবে লেখা যায়, ভিএইচ সমান ভিসি প্লাস এনএসি বাই এনসি ইনটু ভিসি। এই যে একটু আগেই আমরা এখান থেকে ভিএসি এর মানটা বের করেছিলাম, সেই ভিএসি এর মানটা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো ভিসি সমান ভিএল লেখা যায়, এই যে একটু আগে আমরা বের করেছি ভিসি সমান ভিএল সেটাও লেখা যায়। আচ্ছা এখন আসো এই ইকুয়েশনটাকে সলভ করি। আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মধ্যে রিলেশনটা টার্ন রেশিও সাপেক্ষে বের করতে চাচ্ছি, মানে সবগুলোকে আমরা ভিএল আর ভিএইচ এ কনভার্ট করে নিব। তো এই ইকুয়েশনটা আমরা সলভ করি, সলভ করার পর দেখো এই চেহারা দাঁড়ালো ইকুয়েশনের। এতদিন পর্যন্ত আমরা যে কনভেনশনাল ট্রান্সফরমারটা পড়েছিলাম সেখানে ভোল্টেজের সাথে টার্ন রেশিও সম্পর্কটা ছিল ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। এখানে দেখো টার্ন রেশিওর চেহারাটা একটু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু কয়েল এখন ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি দুই ভাবে কানেক্টেড। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অটো ট্রান্সফরমারের ভোল্টেজের রিলেশনশিপ। এবার আসো আমরা কারেন্টের রিলেশনশিপটা দেখি। এই অটো ট্রান্সফরমারের কারেন্টের রিলেশনশিপ এটা কোথেকে আসছে দেখো তো আমরা লিখতে পারি কিনা, NC ইনটু IC ইজ ইকুয়াল টু NAC বাই IC, যেহেতু আইডিয়াল ট্রান্সফরমার এবং টার্ন রেশিওর সাথে কারেন্টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তা যদি লেখা যায় তাহলে ইকুয়েশনের চেহারা দাঁড়াই হচ্ছে এরকম। তাহলে সেখান থেকে এই জায়গা থেকে আমরা আইসির মানটা বের করতে পারি, আইসির মান আসলে এটা। এবার আসো একটু আগে আমরা এই ইকুয়েশনটা লিখেছিলাম আইএল ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইএসি, যে যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে বসিয়ে দিই। এই যে আইসির মান এখানে পেয়েছে, আইসির মানটা বসিয়ে দিলাম। আমাদের এখন কাজ হচ্ছে সবগুলো কারেন্টের টার্মিনোলজিকে আইএইচ এবং আইএল এর মাধ্যমে কনভার্ট করা। আমার দরকার মেইনলি ইনপুট
কারেন্ট এবং আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের সাথে টার্ন রেশিও সম্পর্ক কিরকম সেটা বের করা। সবগুলো মান বসালাম, এই আই এসির জায়গায় আইএইচ বসালাম, সবগুলো মান বসানোর পর চেহারা দাঁড়ালো হচ্ছে এরকম। আচ্ছা দেখো তো, এই যে একটু আগে আমরা যেটা প্রমাণ করে এসেছি ভোল্টেজের ভোল্টেজের ইকুয়েশন, সেটার সাথে দেখো তো একই ইকুয়েশন আসছে কিনা। এই যে ভিএইচ বাই ভিএল ইজ ইকুয়াল টু এনসি প্লাস এনএসি ডিভাইডেড বাই এনসি, অর্থাৎ অটো ট্রান্সফরমারের জন্য টার্ন রেশিও যে ইকুয়েশন সেটা প্রমাণিত হলো ভোল্টেজ এর ইকুয়েশন এবং কারেন্ট এর ইকুয়েশন একটা একটার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ অটো ট্রান্সফরমার। এখন আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অফ অটো ট্রান্সফরমার। তার মানে হচ্ছে অটো ট্রান্সফরমার ইনপুটে আমি কতটুকু পাওয়ার দিচ্ছি এবং আউটপুট থেকে কতটুকু পাওয়ার পাচ্ছি সেটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করব। মনে করা হোক কারো যদি কনভেনশনাল ট্রান্সফরমার আছে সেটাকে অটো ট্রান্সফরমার হিসেবে রিকানেক্ট করা হলো, যদিও এটা নর্মালি করা হয় না বোঝার সুবিধার্থে। কনভেনশনাল ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ার রেটিং থেকে অটো ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অনেক হায়ার হবে, অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং সেটা ডিপেন্ড করবে এই যে কমন উইন্ডিং দ্যাট মিন্স এনসি এবং সিরিজ উইন্ডিং এনএসি এই দুইটার ভ্যালুর উপর। সেটা বোঝার জন্য এখন আসো আমরা এই প্রমাণটা দেখি। দেখো ইনপুটের অ্যাপারেন্ট পাওয়ার VL ইনটু IL এবং আউটপুটের অ্যাপারেন্ট পাওয়ার VH ইনটু IH, এটা তো জানি আমরা। এই হচ্ছে ইনপুট, ইনপুটের অ্যাপারেন্ট পাওয়ার VL ইনটু IL, আউটপুটের অ্যাপারেন্ট পাওয়ার VH ইনটু IH। তো এই VL ইনটু IL কে আমরা S ইনপুট হিসেবে রিপ্রেজেন্ট করলাম, VH ইনটু IH কে আমরা S আউটপুট হিসেবে রিপ্রেজেন্ট করলাম। একটু আগে আমরা টার্ন রেশিওর যে ইকুয়েশনটা প্রমাণ করে এসেছি সেটা আমরা এখানে আবার লিখলাম, তো সেখান থেকে আমরা এটা বলতে পারি VH বাই VL সমান IL বাই IH, এটাও বলা যায়। তাই যদি হয়ে থাকে দেখো তো, যেহেতু এটা আইডিয়াল অটো ট্রান্সফরমার অবভিয়াসলি ইনপুটের অ্যাপারেন্ট পাওয়ার এবং আউটপুটের অ্যাপারেন্ট পাওয়ার সমান হবে, এবং এই দুইটা পাওয়ারকে আমি একটা নাম দিলাম অ্যাপারেন্ট SIO, ইনপুট এবং ইনপুট অ্যান্ড আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার অফ ট্রান্সফরমার। এখন আমরা যে জিনিসটা বের করব, শুধুমাত্র ট্রান্সফরমারের এই যে উইন্ডিংটা রয়েছে কমন উইন্ডিং এবং সিরিজ উইন্ডিং, এই দুইটা উইন্ডিং থেকে কি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার পাওয়া যায় সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করব দেখো, আমরা যদি উইন্ডিং এর অ্যাপারেন্ট পাওয়ারকে SW দিয়ে রিপ্রেজেন্ট করি, এই যে উইন্ডিং এর অ্যাপারেন্ট পাওয়ারকে SW দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কমন উইন্ডিং এর জন্য অ্যাপারেন্ট পাওয়ার কত আসবে VC ইনটু IC, আর যেটা সিরিজ উইন্ডিং সেটার জন্য অ্যাপারেন্ট পাওয়ার কত আসবে VSC ইনটু ISC। দেখো তো এটাই এসছে কিনা। এই যে VC ইনটু ISC, VSC ইনটু ISC, এই মানে ট্রান্সফরমারের উইন্ডিং এর যে পাওয়ারটা সেটাকে আমরা SW দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন আসো এটা আমরা সলভ করি। সলভ করে VL, IL, দেন হচ্ছে ট্রান্সফরমার টার্ন রেশিও, এই টার্ম গুলোতে কনভার্ট করে নিয়ে যাই। দেখো একটু আগে আমরা এই জিনিসটা প্রমাণ করে এসেছি IL সমান IC প্লাস ISC, তো সেখান থেকে আমরা IC এর মানটা IL এবং IH এর ফরম্যাটে বের করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই ইকুয়েশনটা সলভ করলাম। সলভ করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনপুট আউটপুট পাওয়ার এবং ট্রান্সফরমারের উইন্ডিং এর অ্যাপারেন্ট পাওয়ার, এই দুইটার মধ্যে সম্পর্ক টার্ন রেশিও সাপেক্ষে। এই ইকুয়েশনটা পেলাম আমরা। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে ট্রান্সফরমারের উইন্ডিং এর ভেতর দিয়ে অ্যাকচুয়ালি কি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার ফ্লো করছে তার সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের অটো ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও টার্ন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশন থেকে অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অ্যাডভান্টেজ পাওয়া যায় অটো ট্রান্সফরমারের। কেমন? একটা কনভেনশনাল ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার বানানো হয়েছে এবং এখান থেকে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে
কনভেনশনাল ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করলে অ্যাপারেন্ট পাওয়ার তুলনামূলকভাবে বেশি পাওয়া যাবে। কেমন সেটা সব এটা বোঝার জন্য এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এই যে দেখো, এই ইকুয়েশনটাকে অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অ্যাডভান্টেজ ডিসক্রাইব করা যায় ইকুয়েশন থেকে, সেটা বলা হচ্ছে। এক্সাম্পলটা একটু দেখো, কি বলা হচ্ছে এক্সাম্পলে, একটা 5000 কেভি এর অটো ট্রান্সফরমার কানেক্টিং আ 110 কেভি সিস্টেম টু আ 138 কেভি সিস্টেম উড হ্যাভ অ্যান এনসি by NAC trans ratio of 110:20. Such an auto transformer would actually have windings rated at. কি বোঝা যাচ্ছে এখানে? বোঝা যাচ্ছে যে একটা অটো ট্রান্সফরমার দেয়া আছে, যে অটো ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ার রেটিং হচ্ছে 5000 কেভি এবং ভোল্টেজের ভ্যালু লো ভোল্টেজ সাইডে 110 কেভি এবং হাই ভোল্টেজ সাইডে 138 কেভি। NC কমন উইন্ডিং এর মান দেয়া, NC বাই NC টার্ন রেশিও দেয়া আছে 110/28, তার মানে হচ্ছে NC এর ভ্যালু আমরা বলতে পারি 110 এবং NS এর ভ্যালু বলতে পারি 28। এখন আমাকে জানতে চেয়েছে এই অটো ট্রান্সফরমারের উইন্ডিং এর অ্যাপারেন্ট পাওয়ার অ্যাকচুয়ালি কত। একটু আগে যে ইকুয়েশনটা প্রুফ করে এসেছি সেখান থেকে SW এর মানটা আমরা বের করি। SIO হচ্ছে 5000 KVA এবং NSC 28, এখানে NAC মান 28, NC মান 110। তার মানে হচ্ছে এই অঙ্কটা যখন আমরা সলভ করছি আমরা ভ্যালু পাচ্ছি 1015 KVA। এখান থেকে আসলে কি বোঝানো হচ্ছে? এখান থেকে বোঝানো হচ্ছে যখন এই অটো ট্রান্সফরমারটা একটা কনভেনশনাল ট্রান্সফরমার হিসেবে কানেক্টেড ছিল তখন এর অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ ছিল 1015 KVA, কিন্তু এটাকে অটো ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করার জন্য এর অ্যাপারেন্ট পাওয়ার হয়ে গেছে 5000 KVA। তার মানে কিন্তু প্রায় 5 গুণের মতো, 5 গুণ না সরি, প্রায় হ্যাঁ 5 গুণ, মোটামুটি 5 গুণ, প্রায় 5 গুণের মতো আমার অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ বেড়ে গেছে। আবার এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায় যে অটো ট্রান্সফরমারে উইন্ডিং এর রেটিং 1015 কেভি, কিন্তু আমি যদি নর্মাল ট্রান্সফরমার থেকে আউটপুট পাওয়ার 5000 কেভি চাই, তাহলে 5000 কেভি এর জন্য কনভেনশনাল ট্রান্সফরমার বানাতে আমার ওই কনভেনশনাল ট্রান্সফরমারে উইন্ডিং এর রেটিং 5000 কেভি করতে হবে, অর্থাৎ 5 গুণ বাড়াতে হচ্ছে। দুইভাবেই কিন্তু ব্যাখ্যা করা যায়। তার মানে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে যে সেম রেটিং এর কনভেনশনাল ট্রান্সফরমারের জন্য আমার অটো ট্রান্সফরমারটা তুলনামূলকভাবে ছোট কনস্ট্রাকশনের বানানো পসিবল। অর্থাৎ আবার অন্যভাবে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অটো ট্রান্সফরমার যখন কনভেনশনাল ট্রান্সফরমার থেকে বানানো হচ্ছে, উইন্ডিং এর ভেতর দিয়ে এর যে অ্যাপারেন্ট পাওয়ারের ড্রপ সেটা খুবই সামান্য হয়। আমি অটো ট্রান্সফরমার থেকে আরো বেশি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই পাচ্ছি। এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। ম্যাথ তো লাস্টের দিকে আছে, মাঝখানে জিনিসগুলো আমি একটু পরে পড়াচ্ছি, একটু এই ম্যাথটা দেখি আমরা। এটা চ্যাপ্টারের বইয়ের 2.7 এক্সাম্পল, আমরা এই টাইপেরই কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথটা দেখো, ম্যাথটাতে কি বলেছে, একটা 100 VA 120/12 volt transformer is to be connected so as to form a step up auto transformer. এই হচ্ছে একটা নরমাল কনভেনশনাল ট্রান্সফরমার যেটার অ্যাপারেন্ট পাওয়ারের রেটিং হচ্ছে 100 VA, প্রাইমারি সাইডের ভোল্টেজ 120 ভোল্ট, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 12 ভোল্ট, এবং এটাকে বানাতে বলেছে একটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার। একটু আগে যে আমরা প্রমাণটা করেছিলাম সেই প্রমাণের মতোই এক্সাম্পল। A primary voltage of 120 volt is applied to the transformer. Primary side voltage 120 volt. তার মানে আমাকে যদি এই কনভেনশনাল ট্রান্সফরমারটাকে ভেঙে একটা অটো ট্রান্সফরমার বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার যেটা করতে হবে, এখানে ভোল্টেজের রেটিং দেওয়া আছে 120/12, তার মানে হচ্ছে অবশ্যই আমার NP এর ভ্যালু হবে 120 এবং NS এর ভ্যালু হবে 12, এবং আমি এদেরকে অ্যাডিটিভ পোলারিটিতে কানেক্ট করতে হবে। অ্যাডিটিভ পোলারিটিতে কানেক্ট করলাম, সোর্সের যে ভ্যালু সেটা 120 ভোল্ট। আমাকে কি বের করতে বলেছে? প্রথমে বের করতে বলেছে হোয়াট ইজ দা সেকেন্ডারি ভোল্টেজ অফ দা ট্রান্সফরমার। সেকেন্ডারি ভোল্টেজ তার মানে হচ্ছে VH এর মান বের করতে বলেছে। আমরা কিন্তু একটু আগেই দেখেছি VH টা কি আসলে, VH টা হচ্ছে যেহেতু এখানে কোনো
লস নেই, কোনো ইম্পিডেন্সের ড্রপ নেই, তার মানে হচ্ছে এই দুইটা কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটার যোগফলই হচ্ছে আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজের যোগফলের সমান। অর্থাৎ নর্মালি বলা যাচ্ছে এটা হবে হচ্ছে কত, 120 যোগ 12, তার মানে 132 ভোল্ট। ইজিলি বলা যায়, অর্থাৎ আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হবে হচ্ছে 132 ভোল্ট। এটা আরো ভাবে করা যায়, বই এভাবে করেছে, একটু আগে যে আমরা ভোল্টেজ এবং টার্ম রেশিও যে ইকুয়েশনটা প্রুফ করে এসেছি সেখানেও যদি বসাও দেখা যাচ্ছে যে 132 ভোল্টই আসে। এবার আসো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং ইন দিস মোড অফ অপারেশন। অর্থাৎ এই স্টেপ আপ অটো ট্রান্সফরমার যে কানেক্টেড আছে, এই কানেক্টেড থাকা অবস্থায় আমরা আউটপুটে ম্যাক্সিমাম কতটুকু পরিমাণে অ্যাপারেন্ট পাওয়ার পাবো। আচ্ছা সেকেন্ড অঙ্কটা কিভাবে করাছে একটু ছবিতে ফেরত চাই দেখি। আমাকে বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, মানে হচ্ছে এস আইওর মান বের করতে বলেছে, ইনপুট আউটপুটের মান যেহেতু সমান আমাকে এস আইওর মান বের করতে বলেছে। অর্থাৎ আমার বের করতে হবে এস আই ও ইজ ইকুয়াল টু ভিএইচ ইন্টু আইএইচ, ঠিক আছে। আচ্ছা ভিএইচ এর মান কত, একটু আগে আমরা বের করেছি ভিএইচ এর মান হচ্ছে 132 ভোল্ট, তার মানে আমার এখন লাগবে হচ্ছে আইএইচ এর মান। এখন আইএইচ এর কোন মানটা দরকার, বলেছে ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, তার মানে হচ্ছে আইএইচ এর ম্যাক্সিমাম রেটেড ভ্যালুটা দরকার। আইএইচ এর ম্যাক্সিমাম রেটেড ভ্যালু, তার মানে এই আইএইচ এর মানটা কি, এই আইএইচ এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিজ উইন্ডিং এর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল অর্থাৎ আইএসই, সেটারই ভ্যালু। তার মানে আমাকে বের করতে হবে এই সিরিজ উইন্ডিং এর ভেতর দিয়ে হাইয়েস্ট কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এখন এটা কিভাবে বের করা যাবে, রেটেড ভ্যালুটা, রেটেড ভ্যালুটা বের করা যাবে আমরা জানি S সমান V ইনটু I, আমাকে I এর মান বের করতে হবে, অর্থাৎ I সমান S বাই V। S এর মান কত, S এর মান হচ্ছে, মানে হচ্ছে এই উইন্ডিং এর অ্যাক্রসে আমার হাইয়েস্ট অ্যাপারেন্ট পাওয়ার কত। একটু আগে আমরা কোয়েশ্চেনে দেখে এসেছি, কি দেখে এসেছি, যখন আমরা এটা নর্মাল কনভেনশনাল ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করেছিলাম এই উইন্ডিং এর রেটিং ছিল 100 VA এবং এই উইন্ডিং এর রেটিং ছিল 100 VA। অর্থাৎ এখন এই সিরিজ উইন্ডিং এর রেটিং হাইয়েস্ট কত হবে, সিরিজ উইন্ডিং এর রেটিং হাইয়েস্ট হবে হচ্ছে 100 VA। আর V এর মান কত হবে, V এর মান হবে এই সিরিজ উইন্ডিং এর মধ্যে হাইয়েস্ট কি পরিমাণে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, সিরিজ উইন্ডিং এ হাইয়েস্ট কি পরিমাণে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, 12 ভোল্ট। এটা 12 ভোল্ট ইনডিউস হচ্ছিল সেকেন্ডারি সাইডে, তার মানে হচ্ছে এখানে V AC, এটা অ্যাকচুয়ালি V AC, V AC এর মান হবে হচ্ছে 12 ভোল্ট। তাহলে 100/12 কত আসে, আসে হচ্ছে 8.33 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে সিরিজ উইন্ডিংটা আছে এটার মধ্যে হাইয়েস্ট 8.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারবে, এর থেকে বেশি কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে আমরা রেটেড কারেন্টটাও পেয়ে গেলাম। সুতরাং আমার ম্যাক্সিমাম রেটিংটা কত হবে, রেটেড আউটপুট পরে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এই যে VH, এখানে IH এর মানটা বসিয়ে দিয়ে 132 ইনটু 8.33, আসে হচ্ছে তোমার 1100 VA। দেখো এখানে করে দেওয়া আছে, আমি নিচে চলে যাচ্ছি। এই যে দেখো ম্যাক্সিমাম কারেন্ট আসছে সিরিজ উইন্ডিং এর ভেতর দিয়ে 8.33 অ্যাম্পিয়ার। তো আমার আউটপুট পাওয়ার যেটা, এটা এস আই ও, সেটা হচ্ছে ভিএইচ ইন্টু আই এইচ, 132 ইন্টু 8.33। তার মানে হচ্ছে আমরা হাইয়েস্ট কি পরিমাণ আউটপুট পাওয়ার পেতে পারি, 1100 VA, 1100 ভোল্ট অ্যাম্পিয়ার। এই অঙ্কটা থেকে আমরা কি বুঝতে পারি, এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারি যখন এটা 120/12 ভোল্টের একটা কনভেনশনাল ট্রান্সফরমার ছিল তখন এর হাইয়েস্ট আউটপুট পাওয়ার ছিল 100 VA। এই একই জিনিসকে আমরা যখন অটো ট্রান্সফরমার হিসেবে রিকানেক্ট করেছি তখন আমরা আউটপুট পাওয়ার পাচ্ছি 1100 VA। তার মানে দেখো
জাস্ট অটো ট্রান্সফর্মার হিসেবে রিকানেক্ট করার জন্য আমার আউটপুট পাওয়ারটা কত বেড়ে গেল, এই জিনিসটাকেই বলে অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফর্মার। বোঝা গেল? এবার আসো তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে। তিন নম্বর কোয়েশ্চেনটা বলেছে ক্যালকুলেট দ্য রেটিং অ্যাডভান্টেজ অফ দিস অটো ট্রান্সফর্মার কানেকশন ওভার দ্য ট্রান্সফর্মার্স রেটিং ইন কনভেনশনাল 120/12 ভোল্ট অপারেশন। তার মানে হচ্ছে কত গুণ আমি অ্যাডভান্টেজটা পাচ্ছি সেটা বের করতে বলেছে। কিছুই না, সিম্পল আমাদেরকে SIO বা SW এই রেশিওটা বের করতে বলেছে। ঠিক আছে, একটু আগেই এই জিনিসটা আমরা করেছি। এটা দুইভাবে করা যায়, যে তুমি SIO পেয়েছো 1100 VA আর SW পেয়েছো 100 VA, ভাগ করলে আমরা 11 মানে 11 গুণ বেশি পেয়েছি নর্মালি। আবার একটু এই ট্রান্সফর্মারের টার্ন রেশিও যে সূত্র আছে সেটা দিয়েও প্রমাণ করতে পারো একই ভ্যালু আসবে। তার মানে হচ্ছে দ্য অ্যাপারেন্ট পাওয়ার রেটিং ইজ ইনক্রিজড বাই আ ফ্যাক্টর অফ 11, 11 গুণ বেশি আমি অ্যাপারেন্ট পাওয়ার পাচ্ছি। এটাই হচ্ছে অটো ট্রান্সফর্মারের সুবিধা। কিন্তু এটা নর্মালি করা হয় না যে একটা অর্ডিনারি ট্রান্সফর্মারকে খুলে আমরা অটো ট্রান্সফর্মার হিসেবে রিকানেক্ট করব। এটা অ্যাডভান্টেজটা বোঝানোর জন্য করা হয়েছে, কারণ নর্মালি যেটা হয় যে অর্ডিনারি যে ট্রান্সফর্মারগুলো থাকে সেগুলার লো ভোল্টেজ সাইডের যে ইনসুলেশনটা থাকে সেটা এতটাও স্ট্রং হয় না যে অটো ট্রান্সফর্মারের ফুল আউটপুট ভোল্টেজটাকে সে নিতে পারবে। তো নর্মালি যখন অটো ট্রান্সফর্মার বানানো হয় স্মলার কয়েল যেটাকে আমরা সিরিজ কয়েল বলছি, সিরিজ কয়েলটাই তো আমাদের সেকেন্ডারি সাইডে ছিল যখন কনভেনশনাল ট্রান্সফর্মার ছিল, এই সিরিজ কয়েলটা তুলনামূলকভাবে ছোট হয় এবং এটার ইনসুলেশন যথেষ্ট পরিমাণ ভালো রাখা হয়, উন্নত মানের ইনসুলেশন দেয়া হয় যাতে সে আউটপুটের যে ফুল ভোল্টেজটা আছে সেটা নিতে পারে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, আমরা অটো ট্রান্সফর্মারের ভোল্টেজ এবং কারেন্টের রেশিও অ্যাপারেন্ট পাওয়ার অ্যাডভান্টেজ যতটুকু পড়ে ফেললাম। তাহলে মেইনলি অটো ট্রান্সফর্মারটা আমরা কোথায় ব্যবহার করছি, যেখানে খুব দুইটা ভোল্টেজ খুব কাছাকাছি খুব কম ভোল্টেজের মধ্যে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে হচ্ছে, সেসব জায়গায় আমরা অটো ট্রান্সফর্মারটা ব্যবহার করছি যাতে আমরা আরো বেটার অ্যাডভান্টেজ পাই। তো এখন আসো আরো কয়েকটা জিনিস একটু পড়ি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাপ্লিকেশন তো আমি একটু আগে একটা বললাম যে স্মল ভোল্টেজ ডিফারেন্সের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, আরেক ধরনের অটো ট্রান্সফর্মার আছে যেটাকে বলা হয় বুস্টার ট্রান্সফর্মার। বুস্টার ট্রান্সফর্মার কোন ধরনের অটো ট্রান্সফর্মারকে বলে, নর্মালি আমাদের পাওয়ার সিস্টেমে জেনারেশন সাইড থেকে ডিস্ট্রিবিউশন সাইডে যখন পাওয়ার ট্রান্সফার করা হয় তখন লং ট্রান্সমিশন লাইনের মাধ্যমে করা হয়। এখন এত লম্বা ট্রান্সমিশন লাইন ক্রস করে পাওয়ার যখন যায় তখন বিভিন্ন জায়গায় ভোল্টেজ ড্রপ হয়, এই সামান্য পরিমাণ ভোল্টেজকে অ্যাডজাস্ট করার জন্য ডিস্ট্রিবিউশন লাইন ট্রান্সমিশন লাইনে বিভিন্ন জায়গায় অটো ট্রান্সফর্মার গুলা ব্যবহার করা হয়। এই ধরনের অটো ট্রান্সফর্মারকে তোমার বুস্টার ট্রান্সফর্মার বলা হয়ে থাকে। আরেকটা অ্যাপ্লিকেশন আছে অটো ট্রান্সফর্মার স্টার্টিং কন্ডিশনে, ইন্ডাকশন মোটরের স্টার্টিং কন্ডিশনে অটো ট্রান্সফর্মার স্টার্টার ব্যবহার করা হয়। কেন ইন্ডাকশন মোটরের স্টার্টিং এ অটো ট্রান্সফর্মার স্টার্টার সার্কিট ব্যবহার করা হয় এটা আমরা যখন ইন্ডাকশন মোটর পড়বো তখন আমরা ডিটেইলসে পড়বো। জাস্ট এটা এখন জেনে রাখি যে ইন্ডাকশন মোটরকে কখনো ফুল সাপ্লাই ভোল্টেজে স্টার্ট করা যায় না, সাপ্লাই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দেন ইন্ডাকশন মোটরকে স্টার্ট করতে হয়। এই স্টেপ ডাউন করার কাজে অটো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। স্টেপ ডাউনের কিছু অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা পরে জানবো। এছাড়া ভ্যারিয়াক হিসেবে কিভাবে ব্যবহার করা হয় সেটা তো বললাম। তোমার বিভিন্ন অডিও অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, এরপর রুরাল ট্রান্সমিশন লাইন গুলাতে ব্যবহার করা হয়, এই কিছু আরো অ্যাপ্লিকেশন আছে এগুলো একটু পড়ে নিব আমরা। এবার আসো অটো ট্রান্সফর্মারের অ্যাডভান্টেজ গুলো কি। একটা অ্যাডভান্টেজ ফার্স্টে আমরা পড়েছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার রেটিং অ্যাডভান্টেজ, যে সেম রেটিং এর কনভেনশনাল ট্রান্সফর্মার থেকে অটো ট্রান্সফর্মার অনেক বেশি পরিমাণ অ্যাপারেন্ট পাওয়ার সাপ্লাই দিতে পারে। অর্থাৎ এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমরা অনেক হায়ার এফিসিয়েন্সি পাই। আরেকটা যেটা, নর্মাল ট্রান্সফর্মারে দুই সেট উইন্ডিং থাকে, অনেক পরিমাণ উইন্ডিং পেঁচাতে হচ্ছে, অটো ট্রান্সফর্মারে কেবলমাত্র আমরা এক সেট উইন্ডিং পেঁচাচ্ছি, তাহলে তুলনামূলকভাবে আমার কপারের পরিমাণ কম লাগছে। তারপর একই রেটিং এর কনভেনশনাল ট্রান্সফর্মার থেকে অটো ট্রান্সফর্মারে যেহেতু অ্যাপারেন্ট
পাওয়ার বেশি পাচ্ছি, কিন্তু কেবলমাত্র অ্যাক্সেপ্ট বিন্ডিং ব্যবহার করা হচ্ছে, সুতরাং এটার সাইজও অনেক স্মলার হয়। আর যেহেতু অ্যাক্সেপ্ট বিন্ডিং, সুতরাং লিকেজ কারেন্টের পরিমাণ অনেক কম হয়, এক্সাইটেশন কারেন্টের পরিমাণও অনেক কম হয়, দেন লস যেহেতু কম, বেটার ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায়। এই এরকম কিছু অ্যাডভান্টেজ হচ্ছে আমরা পাই। এবার আসো ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। মেইন যেটা অটো ট্রান্সফরমারের ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ উইন্ডিং এর মধ্যে কোনো ধরনের আইসোলেশন থাকে না, প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং একদম সরাসরি কানেক্টেড থাকে। তো যেসব জায়গায় তোমার আইসোলেশনের দরকার হয় না, সেসব জায়গায় আমরা অটো ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। এই আইসোলেশন না থাকার কারণে অটো ট্রান্সফরমারে কিছু ডিসঅ্যাডভান্টেজ হয়, কিছু ক্ষতি হয়। সেই ক্ষতির ব্যাপারটা কিরকম দেখো একটু। মেইন একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, যখন আমরা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করবো, মানে হাই ভোল্টেজ থেকে খুব লো ভোল্টেজে যখন স্টেপ ডাউন করব, তখন অটো ট্রান্সফরমার একদমই সেফ না। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, দেখো এটা একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার যার প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11 kV, 11,000 ভোল্টেজ, এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 230 ভোল্টেজ। এখন এই হিউজ পরিমাণে ভোল্টেজ আমি স্টেপ ডাউন করব, যদি কোনো কারণে আমার এই যে কমন উইন্ডিংটা আছে, কমন উইন্ডিং এর 2 এবং 3 এই জায়গাটার মাঝখানে কোথাও যদি আমার কোনো ধরনের ফল্ট হয় বা কোথাও যদি সার্কিট ব্রেক করে যায়, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে সার্কিট ব্রেক করে যায় বা ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই যে পুরো সোর্সে যে ভোল্টেজটা আছে পুরাটাই লোডের অ্যাক্রসে চলে আসবে, পুরো সোর্সের ভোল্টেজটা লোডের অ্যাক্রসে চলে আসবে। তার ফলে কি হবে, তার ফলে কোনো কারণে যদি এই লোডটা কেউ টাচ করে বা যে কেউ যদি সেকেন্ডারি সাইডের কন্ট্যাক্টে আসে, তাহলে সে কি পাবে, সে কিন্তু এখন 230 ভোল্ট পাবে না, সে পুরোপুরি সোর্সের এই যে 11 kV আছে সেটাই পাবে, 11,000 ভোল্ট আছে সেটাই পাবে। তার মানে সে হিউজ পরিমাণ একটা শক খেতে যাচ্ছে এবং মরে যাওয়ার সম্ভাবনা 100%। অর্থাৎ এই ধরনের হিউজ পরিমাণ ভোল্টেজ স্টেপ ডাউন করার জন্য অটো ট্রান্সফরমার মোটেও ফিজিবল না। সেজন্য প্রথমেই বলেছিলাম যে অটো ট্রান্সফরমারটা মেইনলি ব্যবহার করা হয় খুব অল্প পরিমাণে ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য, যেহেতু প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ধরনের আইসোলেশন নেই, ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন আছে সেই জন্য। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এখন যেটা ফার্স্টে বললাম, সেটা হচ্ছে যদি আমার এই কমন উইন্ডিংটা ওপেন হয়ে যায়, মানে সেকেন্ডারি সাইডে যে কমন উইন্ডিং সেটা ওপেন হয়ে যায়, তাহলে কি ঝামেলা হবে। আবার যদি এরকম হয়ে যায় যে এই উইন্ডিং এই অংশটা শর্ট হয়ে গেল, তাহলে কি হবে, যে শর্ট সার্কিট কারেন্টটা ফ্লো করবে সেটা নর্মাল টু উইন্ডিং ট্রান্সফরমারের থেকে অনেক বেশি হবে। কারণ অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি সাইডের উইন্ডিং শর্ট হয়ে যাওয়া মানে কিন্তু আলটিমেটলি প্রাইমারি সাইডের উইন্ডিংও শর্ট হয়ে যাওয়া। তো শর্ট সার্কিট কারেন্ট অনেক হিউজ পরিমাণে ফ্লো করে, যার ফলে যেটা হয় যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স এর মান অনেকখানি কমে যায়। এরকম কিছু ডিসঅ্যাডভান্টেজের জন্য স্পেশাল পারপাসে অল্প পরিমাণ ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য মেইনলি অটো ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আশা করি তোমরা পুরো টপিকসটা মোটামুটি বুঝেছো। কারো যদি আর কোনো প্রবলেম থাকে, তাহলে ডিসকাশন ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিবে। তো আজকে এ পর্যন্তই। এই টপিকস রিলেটেড কিছু টিউটোরিয়াল ভিডিও, কিছু ইউটিউবের ভিডিও আমি ম্যাটেরিয়ালের সাথে আপলোড করে দিব, একটু কষ্ট করে দেখে নিবে, তাহলে অটো ট্রান্সফরমারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সম্পর্কে আরেকটু ডিটেলস ধারণা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।